আজকের আমাদের আলোচ্য বিষয় হজ এবং উমরায় যে সমস্ত দোয়া আমরা করে থাকি, অনেক এই দোয়া নিয়ে খুব ভাবনায় পড়ে যান যে কোন কোন দোয়া কোথায় পড়তে হবে। তো আজকে এই বিষয়ে আমরা আলোচনা করব। প্রথমত হজের তালবিয়া যেটা, এটা তোমাদের প্রত্যেককে এটা শিখতে হবে, যেটি হলো লব্বাইক আল্লাহুম্মা লব্বাইক, লব্বাইক লা শারীকা লাকা লব্বাইক, ইন্নাল হামদা ওয়ান নিয়মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, যার অর্থ হলো আয় আল্লাহ আমি হাজির, আমি হাজির এবং আমি বিশ্বাস করি আপনার কোনো শরীক নাই। সকল প্রশংসা এবং সকল নিয়ামত এবং রাজত্ব একমাত্র আপনার। এই তিনটি বিষয়ে সকল প্রশংসার মালিক হওয়া, সকল নিয়ামত আপনার কাছ থেকে প্রাপ্ত আমরা পাই এবং রাজত্ব বাদশাহী একমাত্র আপনার চলবে, এই বিষয়ে আপনার সঙ্গে কেউ কোনো শরিক নেই। অতএব হে আল্লাহ, লা শরিক আল্লাহর সামনে আমরা হাজির দিলাম। এই দোয়াটা তো অবশ্যই, যাকে আমরা তালবিয়া বলে থাকি, হজে যান উমরায় যান অবশ্যই যখন এহরাম বাঁধবেন এহরামের সময় এই দোয়াটা পড়তে হয় এবং সুন্নত হলো আপনি তিনবার পড়বেন। এবং এই দোয়াটি এহরাম বাঁধার পর থেকে শুরু করে, বিশেষ করে যারা উমরায় যাব বা হজে গেলেও, প্রথমে তো আপনি যেহেতু এহরাম দিয়ে উমরা করবেন, তো আপনি এহরাম বাঁধার পর থেকে এই তালবিয়া পড়তেই থাকবেন, পড়তেই থাকবেন। এবং যে সময় পড়বেন একসঙ্গে তিনবার যেন পড়েন, নমাজের পরে, খাবার পরে, প্লেনে বা গাড়িতে উঠার পরে, নামার পরে, প্রত্যেক পরিবর্তনে আপনি এটা সকাল বিকাল এটা পড়তেই থাকবেন। আপনি সেখানে গিয়ে তওয়াফ শুরু করার সময় যখন কাবার সামনে আপনি তওয়াফের জন্য নেমে যাবেন, কাবা দেখার পরে তখন আপনার এই তলবিয়া বন্ধ হবে, এর আগ পর্যন্ত আপনি তলবিয়া পড়তেই থাকবেন। আবার হজের এহরাম যখন আপনি বাঁধবেন, তখন এই তলবিয়ার মাধ্যমে নিয়ত করে আপনি হজের এহরাম শুরু করবেন এবং মিনা, মুজদলিফা, আরাফা এই জায়গাতেও আপনি এই তলবিয়া বারবার পড়তেই থাকবেন। পাথর মারতে যখন যাবেন, প্রথম দিনের পাথর, সেখানে যাওয়ার পরে আপনার এই তলবিয়া বন্ধ হবে। এক দ্বিতীয় আরেকটি দোয়া হলো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়াফের সময় হজরে আসাদের কর্নারের আগের যে কর্নারটি, মনে করেন এটা যে হজরে আসাদের কর্নার হয়, আগের কর্নার যেটাই, মনে করেন যদি কাবার শরীফ হজরে আসাদের কর্নার হয়, তা আগের যে কর্নার, এই কর্নারকে রুকনে ইয়ামনি বলা হয়। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোয়াফ তো এখান থেকে শুরু করতেন, তারপরে চক্কর দিয়ে আসার সময় এই কর্নারে আসার পরে এই জায়গায় অতিক্রম করার সময় পড়তেন রব্বানা আতিনা ফিদ দুনিয়া হাসানা ওয়া ফিল আখিরাতি হাসানাতান ওয়া কিনা আযাবান্নার, আয় আল্লাহ দুনিয়াতেও আমাকে হাসানা এবং আখিরাতেও আমাকে হাসানা দান করো এবং জাহান্নামের আগুন থেকে আপনি আমাকে রক্ষা করো। অত্যন্ত জামে এই দোয়া, আমরা এই দোয়াটা পড়ব। তিন নম্বর, তোয়াফের সময়ে সুবহানাল্লাহি ওয়ালহামদুলিল্লাহি ওয়ালা ইলাহা ইল্লাল্লাহ ওয়াল্লাহু আকবার, যেটাকে সাধারণত আমরা থার্ড কলিমা বলে থাকি, এবং ফোর্থ কলিমা লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলক ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, এগুলো আমরা পড়তে পারব। চার নম্বর, জমজমের পানি পান করার পরে সাহাবা একরাম পড়তেন এবং আমরা বিশ্বাস করি এটা নবীর সঙ্গে পড়েছেন, আল্লাহুম্মা ইন্নি আসআলুকা ইলমান নাফিআ ওয়া রিযকান ওয়াসিআ ওয়া শিফাআম মিন কুল্লি দা, আয় আল্লাহ আপনার কাছে সওয়াল করতেছি যে জ্ঞান আমাদেরকে দিবে, জ্ঞান দ্বারা যেন আমাদের ফায়দা হয় এবং প্রশস্ত রিজেক আমাদেরকে দান করবে এবং সকল প্রকার রোগ থেকে আল্লাহ আপনি আমাদেরকে শিফা দান করুন। এই তিনটি বিষয় আমরা চেয়ে থাকি জমজমের পানি পান করার পরে। মনে রাখবেন, জমজমের পানি পান করার পরে দোয়া করলেই দোয়াটা কবুল হয়। নবী বলেছেন মা উ জমজমা লেমা শরী বালাহু, জমজমের পানি আপনি যে নিয়তে পান করবেন আল্লাহ সুবহান ওয়া তাআলা আপনার নিয়তটাকে পুরা করবে। সফা মারওয়ায় যখন আপনি সাই করবেন, তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সফায় চড়ার যে সময় চড়তেছেন উঠতেছেন,
ওই সময় পড়তেন ইন্নাস সাফা ওয়াল মারওয়া মিন শাআইরিল্লাহ, এতটুকু, পুরো আয়াত নয়, জাস্ট এতটুকু, পুরো আয়াত পড়তে হয় না। যে সফা এবং মারওয়া আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কুদরতি নিদর্শন এবং সিম্বলের মধ্যে থেকে একটি। তারপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, চতুর্থ কলিমা। এবং এই কলিমার এত পাওয়ার, হজ ছাড়াও কিন্তু এই কলিমাটা যদি সকালে আমরা 100 বার পড়ি বা বিকালে 100 বার পড়ি, হাদিস বলতেছে 100 বার পড়ার কারণে কি পুরস্কার। নাম্বার ওয়ান, 10টি গুলাম ফ্রি করার সওয়াব আপনি পাবেন। নাম্বার টু, 100টি নেকি লেখা হবে। নাম্বার থ্রি, 100টি গুনাহ মাফ হবে। নাম্বার ফোর, শয়তান থেকে আপনি সেফ থাকবেন। নাম্বার ফাইভ, ওই দিনে সবচেয়ে বেশি অধিক আমল আপনার হবে। হ্যাঁ, যদি কেহ এই তসবিটা আপনার চেয়ে বেশি পড়ে হয়তো তার সব বেশি হতে পারে। এজন্য এমনিতেই এই তসবিটা খুবই দামি, তফের সময়ও পড়া যায়, আপনি সমরতেও পড়েন, আরফার মাঠেও সকল আম্বিয়ে কেরাম এই দোয়াটি পড়েছেন, আল্লাহু আকবার। ইভেন মার্কেটে গেলেও এই দোয়াটি, তুরা দুইটির শব্দ এখানে বেশি আছে, বিয়াদিহিল খাইরু ওয়া হুয়া হাইয়ুল্লা ইয়ামুত বিয়াদিহিল খাইরু, এই এই দুইটা টুকরা অ্যাড করতে হয়। বাজারে গিয়ে পড়লে, আপনার কোনো শপিংয়ে আপনি যান, আপনি যদি দোয়াটা পড়ে নেন তাহলে আপনাকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 10 লক্ষ সওয়াব দান করবেন, 10 লক্ষ গুনাহ আল্লাহ পাক 1 মিলিয়ন সওয়াব দিবেন, 1 মিলিয়ন গুনাহ মাফ হবে এই তসবিটা পড়লে। সফা মারওয়ার সাহির সময় নবী একরম আরেকটি দোয়া পড়তেন, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদা আনজাজা ওয়াদা নাসারা আবদা হাজামাল আহজাবা ওয়াহদা, আল্লাহ তুমি ছাড়া কোনো মাবুদ নাই, তুমি তোমার বন্দা মুহাম্মদকে তোমার হাবিবকে সাহায্য করেছ এবং তুমি তোমার ওয়াদা পুরা করেছ, তোমার হাবিবকে সাহায্য করেছ এবং দুশ্মন শত্রুদেরকে তুমি পরাজিত করেছ। আরও পড়তেন রব্বিগফির ওয়ারহাম ওয়াফু ওয়া তাকাররম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলাম ফা ইন্নাকাল আ'যযুল আকরাম, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করো, আমাকে দয়া করো, আমাকে ক্ষমা করো, আমাকে দান করো, কারণ আপনি অত্যন্ত শক্তিশালী, আপনি দানশীল, এবং যে গুণাগুলো আপনার জানা আমি করেছি আল্লাহ তুমি মাফ করে দাও। এই দুটো পড়তেন। আমি আবার বলছি, রব্বিগফির ওয়ারহাম ওয়াফু ওয়া তাকাররম ওয়া তাজাওয়াজ আম্মা তাআলাম ফা ইন্নাকাল আ'যযুল আকরাম। আরাফার মাঠে নবী করিম খান দোয়া করতেন, লা ইল্লা ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া হামদু ওয়া কুল্লি শাইইন কাদির, এই কতিপয় দোয়া আল্লাহ নবী করেছেন। এবং শয়তানকে কাঙ্কর মারার সময় আল্লাহু আকবার বলে কাঙ্কর মারতেন এবং পরে বলতেন আল্লাহুম্মা জাল আল্লাহুম্মা রযুকনি হজ্জান মাবরুরা ওয়া সাইয়ান মাশকুরা ওয়া যামবাম মাগফুরা, আয় আল্লাহ আমার হজকে তুমি হজ্জ মাবরুর বানিয়ে দাও, ওয়া সাইয়ান মাশকুরা, এবং আমার সাইটা আমার চেষ্টা যেন আয় আল্লাহ এমন হয় যার কারণে আমি যেন আপনি যেন এটার উপর অ্যাপ্রিসিয়েশন করেন, কাবিল শুকুর যেন হয়ে যায়, ওয়াজম্বাম মাগফুরা, এবং আমার সকল গুনাহ যেন মাফ হয়ে যায়। এছাড়াও নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অন্যান্য দোয়া করতেন, আপনিও হজের সফরে এই দোয়াগুলো করতে পারলে ভালো, যদি কোনো কারণে করতে নাও পারেন আপনার ভাষায় বলেন তাও কোনো সমস্যা নাই, কিন্তু তালবিয়াটা অবশ্যই আমাদেরকে শিখে নেওয়াটা ভালো, বাকি আপনার ভাষা আপনি দোয়া করতে পারবেন ইনশাআল্লাহ। তবে গ্রুপ হিসাবে যে একজনে দোয়া বলে যান আর বাকি সবাই আমরা শুনে শুনে আমরা উচ্চারণ করি, অনেক করে থাকেন, এটা কিন্তু পদ্ধতি, এটা সঠিক পদ্ধতি নয়, কারণ এতে কয়েকটি সমস্যা। নাম্বার ওয়ান, বড়ো করে বলার কারণে অন্য অন্য তোয়াব যারা করতেছেন তাদের প্রবলেম হয়, সাই করতেছেন তাদের প্রবলেম হয়। দুই নম্বর, একবার শোনার মাধ্যমে আপনি যতই চেষ্টা করেন যদি আপনার দোয়াটা মূলত জানা না থাকে, তো একবার শুনে পড়তে গেলে দেখবেন আপনার অনেকটা ভুল হয়ে যেতে পারে। তিন নম্বর, আপনার তো মন লাগবে না, এজন্য আপনি আপনার ভাষায় আপনার আল্লাহকে বলেন, আল্লাহ সব ভাষা বুঝে, সব ভাষা আল্লাহ পাক জানে, আল্লাহ আপনার মনের দিকে দেখেন, সেই হিসাবে আপনি মন খুলে আরও বাকি যা মনে হচ্ছে আপনার ভাষায় আপনি দোয়া করতে পারবেন। আমি যেগুলো বললাম এগুলো যেগুলো হাদিসে এসেছে। এছাড়াও বুকে দেখবেন যে সাত চক্করের সাত ধরনের লম্বা লম্বা দোয়া আছে, সফর সাইয়ের মধ্যে এক এক সাইয়ের মধ্যে এক এক
রাউনের মধ্যে আপনার একই ধরনের দোয়া আছে, এগুলো কোনো সহি হাদিস দ্বারা প্রমাণিত নাই, বাট দোয়া যেহেতু সবটি সুন্দর অর্থ আছে বিদায়, যদি আপনি পারেন বিশুদ্ধ করে পড়তে পারেন পড়তে পারবেন, সমস্যা নাই, কিন্তু পড়তেই হবে, বা একজনে বলবেন আমি শুনে শুনে পড়বো এরকম জিনিসটা মোটেও নয়। আমি আবার বলছি, আপনি অন্যান্য দোয়া আপনি করতে পারেন, আপনার যা ইচ্ছা আপনার বাসায় করতে পারেন, বাট আমি যেগুলো বললাম যেগুলো হাদিস থেকে প্রমাণিত। জাজাকুমুল্লাহ, আসসালাম জাজা।